नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। केंद्र और राज्य सरकारें गरीबों के लिए अनेकों योजनाएं लाते हैं, फिर ऐसा क्या होता है कि उन योजनाओं का लाभ उन लोगों तक नहीं पहुंच पाते हैं जिनके लिए उक्त योजनाएं लाई गई है। ये जो माटी बाड़ी धरने बास कर जमी जो कोनो समुझे पड़ी जाए, हाँ पूरी घूमने वास्ते जो पड़ी जाए तो मारा जाए मानस, তাহলে এইভাবে কী করে থাকা যাবে? কী চাইছেন এখন? এখন আমাদের যে মাটির বাড়িতে বাস পিছিয়ে পড়ে যাওয়া যদি গায়ে পড়ে যায়, তাই জন্য আমরা চাইছি যাতে ঘর পাই সরকার থেকে। এটাই আমাদের কাছে এটাই অনুরোধ। আপনার নামটা? আমার নাম স্বপন দাস। এইসিহি যোজনাও মে শামিল হ্যায় এক অহম যোজনা বঙ্গাল আবাস আর প্রধানমন্ত্রী আবাস যোজনা, জিসকে তহত অসহায় আর গরিব লোকোকো पक्का मकान मुहैया कराई जाती है। समस्या माना हमारे जहाँ पोजिशन एखे पहुँचे तो कोई कार्य करना बोलते जाए शिवरी मेम्बर घर हो शिवरी और शिवरी तक मेम्बर सही प्रधान बोल मेम्बर सही ना गले तो प्रधान सही करबे ना, तर जो हमें चुपचाप आज अवस्था घर दूर देखिए पड़ गए जिन हमें क्यों का कुछ बोलते चेना बोलते ना हम तेल धरा कर ब्लके जाब असुविधा कि हे असुविधा देखो घर घर दूर तो ना अवस्था আর কি বলবার। ওরা কোনো অভিযোগ কোনো করেছিলেন? হ্যাঁ পঞ্চায়েতে বলেছি, পঞ্চায়েতে মেম্বার বাড়ি হয়েছে শিবির পঞ্চায়েত সব দিন আসে না, আবার প্রধানকে বলছি যে মেম্বার সই নিয়ে এসে নিয়ে আমরা এইভাবে চুপচাপ রয়েছি। অন্য কেউ বাড়ি পাচ্ছে? হ্যাঁ অনেকে পেয়েছে, আমাদের তো কতগুলো মনে হয় যে 10-12 মিনিট গোটা 15টা বাকি আছে, বাকি সব পেয়েছে, বাকি 2-3টে ঘর পেয়েছে। আচ্ছা কী চাইছেন? আমার এই ঘর দিয়ে চাইছি এই দেখুন ভেঙে ফুটিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা। हालांकि ये योजनाएं वर्षों से चली आ रही है, लेकिन अभी भी जरूरतमंद लोग इस योजना से वंचित हैं। आखिर इसकी वजह क्या है? क्या सरकार सिर्फ योजनाएं लागू कर अपना पल्ला झाड़ लेती है? क्या संबंधित विभागों के अधिकारी इस पर लापरवाही करते हैं? क्या अफसरशाही के भेंट चढ़ जाती है गरीबों की योजनाएं? हमारे घर पाए ना पंचायत जाना घर में तो सुते गए जितने दिया चपा जी पड़े जाए तो मरे जाब हम जाना जो पाए एक घर खूब असुविधा की असुविधा होच्छे बोलो की बोलो नीचे घर गला सुते गए मटिर घर লোকে দুবার তিনবার পেয়েছি আমরা পাই না। আচ্ছা কোনো আবেদন করেছিলেন? হ্যাঁ পঞ্চায়েতে জানাইছি পাই না। কি বলছে পঞ্চায়েত? পাবে পরে পাবে। আচ্ছা আসবে। এখন কি চাইছেন? এখন চাইছি যে একটু ঘর পেলে ভালো হয়, সংসার নিয়ে আমার খুব অসুবিধা, ছেলে মেয়ে নিয়ে ধরাবো কোথা, রান্নাঘর ছিল ভেঙে গেল। আচ্ছা আপনার নামটা? বিনাদি দাস। আজ ইনি জ্বলন্ত মুদ্দোকে आपको रूबरू करवाएंगे। तो आपको लिए चलते हैं पश्चिम बंगाल के बीरभूम जिले के दुबराजपुर प्रखंड अंतर्गत पारुलिया पंचायत के राजगंज गांव में, जहां के लोग आज भी बुनियादी सुविधाओं को तरस रहे हैं। हम आज के प्राय 1.5-2 बच्चों तक एक नजर आछी, 8 बच्चों तक संसार कोची ঘর এই ভাঙাচোরা ঘরে এখানে থাকি। পার্টিকে জানিয়েছি বলছে সময় হলে দেওয়া হবে, যারা আগে আছে তাদের আগে হবে, এবার আমরা আগে সংসার করি না তো আমরা পাবো না। কি কি অসুবিধা হচ্ছে? ছেলেপেলে এরকম করে থাকছে। কি চাইছেন এখন? হ্যাঁ কি চাইছেন এখন? একটা বাসস্থান চাই। আবার কি চাই? আপনার নামটা? আমার নাম ভীতিকা দাস। স্বামীর নাম শিবরাম দাস। আর বঞ্চিত হ্যাঁ সরকারি আবাস যোজনা সে। आज बात करते हैं इन ग्रामीणों से और जानते हैं कि समस्या कहाँ होती है। वहीं इस पंचायत समिति से हमारे संवाददाता ने जब बात की तो आश्चर्यजनक बातें सामने आई। पंचायत समिति को उन ग्रामीणों का हाल भी नहीं पता है। ऐसे में क्या और किस योजना का लाभ उन ग्रामीणों को मिलेगा और किससे वे आस लगाएंगे? হচ্ছে আপনাদের? আমরা এখানে যতদিন থেকে আছি আমরা ঘর দুয়ার কিছু পাই নাই,
হ্যাঁ, তার জন্য এই যে তিরপল ডাঙিয়ে আমরা আজ আছি, তো আমরা কি ঘর পাবো না? তার জন্য এটাই আমাদের কাছে অনুরোধ। আপনারা কি কোনো দরখাস্ত দিয়েছিলেন? দরখাস্ত দিয়েছি অনেকবার, পার্টি দেখে দেখেও নেই কোনো দিন যে এরা ঘর যে কেন পাবে না, যে এইভাবে বাস করছি। হ্যাঁ, কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা মানে প্রচুর, যে এই যে দেখছেন তো আমার কীরকম হবে বাস পড়ছি, মানে কাদা, এই যে ঘর থেকে বেরিয়ে ঘরে জল পড়ছে, শুতে পাচ্ছি না, ঘরটা পুড়ে এই যে পুড়ে গেছে, ধরে কি করে থাকা যায় এই ঘরে? আমাদের ঘরে খুব কম পেল, ঘর সত্যি গেছে, বড় ঘর ছোট ঘর, আমরা বহুত দিন আগে এসেছি, তো আমরা ঘর দুয়ার এখনো পাই নাই, এবি বলছি ঘর দাও বলছে হ্যাঁ পাবে হ্যাঁ পাবে, এই বলে শুধু সেরিয়ে যাইছে। আর মাঝিরা সব এখন আদিবাসীর এই লোক ওর সবাই ঘর পেয়ে, আর আমি বহুত দিন আগে এসেছি, আমার শ্বশুর শাশুড়ি সব মারা গেল এই জায়গাতে, ওই বলছি আমরা ঘর পেলে খুব ভালো হয়, একটু ছেলে পেলে কত অসুবিধা লাতি পুঁতে গেলো সুতা ঘরে রয়েছে, এই বলছি। আপনার নামটা? আমার নাম যশোর দাস। আমি বলতে চাইছি যদি আমাদের ঘর পাওয়ার উপযুক্ত বাটি না লই, সরকার আবার নতুন করে সার্ভে করুক, সার্ভে লিস্টে যদি নাম না থাকে আমাদেরকে ঘর পাওয়ার উপযুক্ত যদি ওটি, তাহলে নিশ্চয়ই সরকার যেন আমাদেরকে ঘর দিয়ে সহযোগিতা করে। সরকারের কোনো স্কিমে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু উপভোক্তা পাইনি। কী কী অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের এই ঘর বাড়ি এই বর্ষা জলের পজিশন, নানারকম আমফান ঝোড়, নানারকম ইয়েতে ঘর ফর ভেঙে যাচ্ছে, মাটির দেয়াল, ঘরে ভয়ে থাকতে পারছে না সবাই, এটুকুই অসুবিধা। কী চাইছেন? চাইছি যে সরকার থেকে কোনো রকম একটা ঘর দেওয়া হোক। আপনার নামটা? আমার নাম ধীরুরাম দাস। দেখুন, আমরা এখনও পর্যন্ত বাড়ি পাইনি, ঠিক আছে, সেটা PMAY হোক, বাংলার আবাস যোজনা হোক বা স্নেহার প্রকল্প হোক, একবার আমাদের স্বপন মণ্ডলকে তিনবার জানিয়েছি, তিনবার ফর্ম জমা দেওয়া হয়েছিল, তিনি কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাকশান নেয়নি। এখনও পর্যন্ত যে 10-15 জন আমরা অনেক বাড়ি এখনও দাসপাড়ায় পাইনি, ST SC আবার জেনারেল সাইডে যে লোকগুলো সেগুলো কিন্তু বাড়ি পেয়ে যাচ্ছে, অথচ গরিব মানুষ আমরা, অনেক গরিব মানুষ যারা আমরা এখনও পর্যন্ত কিন্তু বাড়ি পাইনি, ঠিক আছে। সেই জন্য বলছি যে বাড়ি যেন খুব তাড়াতাড়ি আমাদের জন্য দেওয়া হয়, কারণ এই যা হচ্ছে আমপান বুলবুল, তারপর আপনি তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা বাড়ির। স্বপন মণ্ডলকে ফোন করে বলা হচ্ছে যে স্যার আমাদের একটু কিছু ব্যবস্থা করে দিন, আমাদের যে জন গরিব মানুষগুলো পাইনি, গরিব মানুষকে আগে না দেখে বড় লোকদের দেখা হচ্ছে, ঠিক আছে। তো সেটার জন্যই আমি BDO-র কাছেই গিয়েছিলাম, BDO-র কাছে বলা হয়েছিল যে স্যার দেখুন আমরা রাজগঞ্জ গ্রাম থেকে এসেছি, পারুলিয়া পঞ্চায়েত, আমাদের BDO স্যার বললো যে আপনারা SCC ডাটার নাম দেখেছেন, আমরা SCC ডাটা ওটা জানি না, তবে শুনেছিলাম যে ওগুলো সঞ্জয় মণ্ডল যখন ছিল যে নাম আছে, ঠিক আছে, সুকেন দাস, স্বর্ণম দাস, স্বপন দাস, এমনি করে অনেক নাম এখন নেওয়া যাচ্ছে না, ঠিক আছে, সবারই নাম বলছিল আছে। আমি গেলাম ব্লক, সেখানে বলা হচ্ছে SCC ডাটা বাদ দিয়ে বলছে প্রায়োরিটি লিস্ট, ঠিক আছে, আমরা যদি এতই জানবো প্রায়োরিটি লিস্ট, SCC লিস্ট, আমরা তো এত কিছু জানি না, আমরা বলছি গরিব মানুষ আমরা, আমাদের ব্যবস্থা যেন আগে হয় না, আগে জেনারেল কাস্টে চলে যাচ্ছে কানা নাকি সবাই। কতটা অসুবিধা হচ্ছে? কত অসুবিধা আপনাকে বলবো কি, আপনি তো দেখতে পেলেন ওখানে একটা মহিলা কান্ড কান্ড অবস্থা হলো, ওখানে কি দুঃখ লাগে না? যশোদা সরকার, যশোদা দাস যার নাম, তারা এখনো পর্যন্ত বাড়ি পাচ্ছে না, অথচ যাদের বাড়ির পর বাড়ি, ছেলে বউ মেয়ে সবাই বাড়ি পেয়ে যাচ্ছে, দেখতে পায় না স্বপন মণ্ডল, কি দেখতে পাচ্ছে না? কি চাইছেন এখন? আমরা চাইছি যেন আমাদের যে গরিব মানুষগুলো বাড়ি পায়নি তাদের যেন বাড়ি আগে হোক, তারপরে বড় লোকদের দেখার হোক, কারণ গরিব মানুষ আগে বাঁচবে, তবেই মধ্যবিত্ত আগে, তারপরে বড় লোক বাঁচবে, আর গরিব মানুষ যদি মরে যায় তাহলে ভালো করে যারা বুদ্ধিজীবী, আমি কি কথাটা বলতে চাইছি সেটা মাথায় রাখতে হবে, কারণ গরিব মানুষ যদি বাঁচে তবেই মধ্যবিত্ত বাঁচবে, মধ্যবিত্ত বাঁচবে তবেই বড় লোক বাঁচবে। আজ এত এত লকডাউন হলো, কারা খাবার খেয়ে তুলে দিয়েছিল? গরিব মানুষ যারা ধান চাষ করে, গম চাষ করে, শস্য ফলায়, তাহলে গরিব মানুষকে আগে না দেখে কেন বড় লোক দিকে দেখছে? আমার এটাই বক্তব্য, আগে গরিব মানুষকে দেখুন, তারপরে গ্রাম বাঁচান, তারপরে পৌরসভা বাঁচান, তারপরে দেশ বাঁচান, আমি এটুকুই বলবো, ঠিক আছে। আমার নাম হচ্ছে বুদ্ধদেব দাস, আমি এটুকুই বলতে চাই গরিব মানুষকে আগে দেখুন, ঠিক আছে। এটা নিয়ে ওখানকার সাধারণ যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমরা কথা বলি, দেখি ব্যাপারটা কী হয়েছে, এবং আমাদের পঞ্চায়েত সমিতি এখানে এখনও সেভাবে কোনো রকম দরখাস্ত বা অভিযোগ জমা করেনি, যদি অভিযোগ জমা করে তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখবো, এবং তারা যেন তার সুরাহা হয় তার ব্যবস্থা আমরা আমাদের দিক থেকে চেষ্টা করবো করে দেবো। ওনারা বলছে আমরা দরখাস্ত জমা দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি,
দরখাস্ত জমা দিয়েছে যে বিডিও অফিসে বিডিও সাহেবের কাছে দিয়েছে, সেটাও আমাদেরকে আমাদের মারফত এখন জানতে পারিনি। আমাদের পঞ্চায়েত সমিতি এখানে পঞ্চায়েত সমিতি এখানে এলে আমরা নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখবো, আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে আমরা দেখছি কত কী করা যায়। ওরা ঘর পেলে খুবই খুশি হবে বলছে। অবশ্যই ওরা যারা গরিব মানুষ যারা ঘর পাক তার জন্য আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চাইছেন যেন সবারই বাসস্থান অন্য অন্য গ্রস্থ বাসন সবাই থাক, সেই দিকে আমরা দৃষ্টি রেখে আমরা তারা তদারকি করে এবং তদন্ত করে আমরা দেখবো তার জন্য যারা তার বাড়ি পেয়ে যারা সুরাহা করতে পারি তারা অবশ্যই আমরা চেষ্টা করবো।